বৌমা তৃণমূলের প্রার্থী, পুরো ভোটে লড়াই করবেন হেভিওয়েট বিরোধী পক্ষের প্রার্থীদের সঙ্গে। তাই বৌমার হয়ে প্রচারে দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে পথে নামলে শ্বশুর শাশুড়ি। পুরো নির্বাচনের প্রচারে এমনই এক পারিবারিক ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে এবারের পৌর ভোটে ওই ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বনশ্রী সাহার। 22 বছর বয়সী বনশ্রী সদ্য বিবাহিতা, এবারের পুর ভোটে সম্ভবত কনিষ্ঠতম প্রার্থী। বনশ্রীর শ্বশুর লক্ষণ কামিল্লা এবং শাশুড়ি রীনা কামিল্লা। লক্ষণবাবু এবং রীনা দেবীর একমাত্র ছেলের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় বনশ্রীর, যদিও লক্ষণবাবুর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগে। লক্ষণ কামিল্লা 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা হিসেবে সুপরিচিত এবং তার স্ত্রী রীনা কামিল্লা 2015-এর পুর ভোটে 3 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর ছিলেন। তৃণমূল ঘরানা 3 নম্বর ওয়ার্ডের এই কামিল্লা পরিবার। এবারের পুর ভোটে চন্দ্রকোনা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে লড়াই করছেন বৌমা বনশ্রী সাহা। ফেব্রুয়ারি 108টি পুরসভার নির্বাচন, সেই তালিকায় রয়েছে চন্দ্রকোনা পুরসভাও। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হতে ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বৌমার সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গেল শ্বশুর শাশুড়িকে। এমনকি দেওয়াল লিখানো দেখা গেল তৃণমূলের প্রার্থী বনশ্রী সাহার শ্বশুর শাশুড়িকে। এদিন বৌমা বনশ্রী সাহা ওয়ার্ডের ঠাকুরবাড়ি বাজারের এক মন্দিরে প্রণাম সেরে এবং শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তাদের সঙ্গে প্রচার শুরু করেন। মাত্র 6 মাস আগে বিয়ে হয়ে বৌমা হিসেবে বাড়িতে এসেছিলেন, তৃণমূলের হয়ে পৌর ভোটের ময়দানে লড়াই করছেন। বৌমার পাশে দাঁড়িয়ে তাকে সাহস যোগাতে দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারের কাজ সারছেন শ্বশুর শাশুড়ি। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় তৃণমূলের প্রার্থী বনশ্রী শাহকে। বাসিন্দা রাজলক্ষ্মী কর নামের এক মহিলা জানাচ্ছেন, প্রার্থীর শ্বশুর শাশুড়ি দুজনেই তাদের বৌমাকে নিয়ে আসছিলেন প্রচারে। সদ্য বিবাহিত প্রার্থী ওনাদের সকলকেই চিনি। তৃণমূলের প্রার্থী বনশ্রী সাহা বলেন, মা বাবা দলের কর্মী সবাইকে নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে আজকে প্রচার করছি, সবার আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। শ্বশুর শাশুড়িকে পাশে পেয়েছেন প্রচারে, এটা কেমন লাগছে? খুবই আনন্দিত, কেমন দিলেন? মানুষ কি রকম কি বলছে? সবাই আশীর্বাদ করছে, ভালো আসছে, আশীর্বাদ পাচ্ছি। কি আশা করছেন এই ওয়ার্ডে? বিপুল ভোটে জয়ী হব, এটা আশা আছে। অপরদিকে প্রার্থীর শ্বশুর শাশুড়ি দুজনেই জানান, প্রচারে আসছেন এই নিয়ে কি হট? বৌমা আমার বৌমা এই সদ্য বিবাহিত। হ্যাঁ, সদ্য বিবাহিত। কেমন লাগছে বৌমাকে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচারে যাচ্ছেন? খুবই ভালো লাগছে, মানুষ আমাদের পাশে আছেন, মানুষের আশীর্বাদ নেওয়ার জন্যই বৌমাকে আজকে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি। প্রত্যেকটি মানুষের ভালোবাসা আছে এবং প্রত্যেকটা কর্মী আমার আছে, প্রত্যেকটা মা বোনেরা আছে, আমার গুরুজনেরা আছে, সবাই আশীর্বাদ করছেন। আশা করছি উনি বিপুল ভোটে জয় করবেন। রাজনীতির পাশাপাশি একটা পারিবারিক যে সম্পর্ক, এমনিতে শাশুড়ি বৌমার সম্পর্ক অনেকে জানে অনেক তিক্ত হয় অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আজকে নিজে বৌমাকে নিয়ে প্রচারে আসছে, এটা কেমন লাগে? এটা আমি বৌমা বলে ভাবিনি, নিজের মেয়ে বলেই আমি ভাবি। শ্বশুর বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে অনেক তিক্ততার খবর দেখা গেল, সেই সম্পর্কে সম্পূর্ণ একটা ভিন্ন ছবি কিন্তু ধরা পড়ল চন্দ্রকোনার পৌর নির্বাচনের প্রচারে। ব্যুরো রিপোর্ট, রেভেন ইন্ডিয়া ডট লাইভ।